আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ ঘাঁটি মধু এবং কালো জিরার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू एक भाई प्रश्न पूछছেন যে সবে কদর এটা জাগার নিয়ম কি তো সবে কদর জাগার যেটা নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন মান কামা লাইলাতুল কদর ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহ মা তাকাদমা মিন যামবি যেই ভক্তি লাইলাতুল কদর লাইলাতুল কাদরে কেয়াম করবে ইমানের অবস্থায় নেকি আর নেকি পাও মনে করে তো আর গত ছোট ছোট গুনাগুলো সব ক্ষমা হয়ে যাবে তো এই লাইলাতুল কাদরে কেয়াম করবে কামা কেয়াম করবে কেয়ামের মানে কি কেয়ামের মানে হলো তারাবি পড়া তারাবিটা কি লম্বা করে পড়তে হবে রসোল্লা সাল্লাম নিজেও আমল করে দেখিয়ে দিয়েছেন যে সোনান আবু দাউদ এবং সহি বোখারির হাদিসে যেটা আছে যে রাসুল্লা সাল্লাম তিন দিন তারাবি পড়েছিলেন জমাত সহকারে তো কোন দিনে পড়েছিলেন ওটা লাইলাতুল কাদের ছিল তেইশ বি সাবে কাদরি রাসুল্লা সাল্লাম এলেন সাহাবা একরামকে কিয়াম করালেন তারাবি পড়াইলেন তো রাত্রের তিন হিস্তার মধ্যে এক হিস্তা পার করে দিলেন তিন ভাগের মধ্যে এক ভাগ পার করে দিলেন তারপর আর এলেন না আবার পঁচিশা সাবেকাদরে এলেন তো তারাবি পড়েলেন লম্বা করে এগারো রাকাতি পড়াল ছিলেন আর অর্ধেক রাত্রি পার করে দিয়েছিলেন তারপরে আবার ছাব্বিশে সাথে এলেন না সাতে সবে কাদরে এলেন তো তারাবি পড়েলেন আগারো রাকাতি পড়াল ছিলেন লম্বা এত করলেন যে সাহারির সময় পর্যন্ত পৌঁছে দিলেন তারপরে কিন্তু আর তারাবি নসুল্লাহ ইসলাম পড়েলেন না কেনে উনি বলছেন যে খাসি খাসিদো আন্তঃফ খাসি তো আন্তঃফরাজা আলাইকুম আমাকে ভয় হলো যে ফরজ করে দেওয়া হবে আর ফরজ করে দেওয়া হলে পারে আমল করতে পারবে না তো যার কারণে তারপরে পড়ার নেই তো রাসুল্লা সাহিম নিজে আমল করে দেখিয়ে দিলেন কাদরে কি আমল করতে হবে তো সাবেক যেটা আমল সেটা হলো তারাবিটাকে লম্বা করে পড়া ধীর স্থিরভাবে পড়া এইটা হলো আসল আমল এর সঙ্গে সঙ্গে কিছু জিক রোজগারও করতে পারেন কোরআনের তেলাও করতে পারেন সঙ্গে সঙ্গে আর আল্লাহরকে ইবাদত এইভাবেই করেই পার করতে হবে কিন্তু অনেক জায়গাতে দেখা যায় খাওয়া দাওয়াতে সারের পুরা রাতটা পার করে দিছে হো হাল্লা চিল্লা ব্যবহার করে পার করে দিছে অনেক জায়গাতে দেখা যায় মাইক বাজিয়া পার করে দিছে লাইলেতুল কাদরে মাইক বাজানো চলবে না মাইকে কোরআন তেলাও তো চলবে না সাবেক কাদরে জালসা করাও চলবে না এগুলো প্রমাণ নেই এই চিল্লা বাবা চিল্লা চেঁচামেচি করার রাত লয় এটা এটা রাত এবাদত করার আল্লাহকে রাজি করার চুপে চাপে আল্লাহর কাছে এবাদত করতে হবে আর আল্লাহর আল্লাহকে রাজি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গুনার ক্ষমা চাইতে হবে এই এই হলো আসল রাত আজকে লাইলাতুল কাদরে কাদের যেটা ফজিলত আল্লাহ তালা বলছেন লাইলাতুল কাদের খায় মিন আলফিসার লাইলাতুল কাদেরটা এক হাজার রাত্রের এবাদত করা চাইতে উত্তম তো এইভাবে এই রাতকে এবাদত করে পার করতে হবে আসল এবাদত হলো লাইলাতুল কাদের তারাবিটাকে লম্বা করে পড়া যেমন কিরাসুল্লাহাম পড়েছেন আশা করি বুঝে গেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কালিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে